এই সকল ভিডিও কিন্তু আপনি খুব সহজে মেকিং করতে পারবেন, যেটা আমাদের এই ভিডিওটি দেখলে ফুল ক্লিয়ার হয়ে যাবেন। এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন না থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিন আর পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা দেখছেন বাইজিদ পুরো টেকনিক্যাল, আমি আছি আপনাদের সঙ্গে বাইজিদ। ওয়েলকাম ব্যাক। তো আজকের ভিডিওর জন্য আমরা হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করবো, যদি না থাকে প্লে স্টোর পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো অনেকদিন ধরে আমরা হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে এডিটিং করে যাচ্ছি, কারণ এটা হচ্ছে যেহেতু অনেকদিন ধরে করতেছি বোরিং ফিল হতে পারে, এই কারণে আমরা হচ্ছে আজকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে দেখাবো। তো এখন হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের টেমপ্লেটটি যেহেতু আছে 9:2:60 প্রজেক্টে, তো এটা সিলেক্ট করবেন। আর এখান থেকে হচ্ছে এই ভিডিওতে যা যা ম্যাটেরিয়ালস ইউজ করা হচ্ছে সব কিছু লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনি এখান থেকে সব কিছু ডাউনলোড করবেন। প্রথমে ডাউনলোড করার পর দেন হচ্ছে এখান থেকে একে একে আমি যেভাবে আপনাদেরকে দেখাবো এইভাবে হচ্ছে ইনপুট করবেন। তো এখান থেকে হচ্ছে আমরা সর্বপ্রথম হচ্ছে ব্যাকগ্রাউন্ড টেমপ্লেটটা এখানে ইনপুট করবো, এর জন্য মিডিয়া অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আপনার যে ফোল্ডার আছে জাস্ট এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড টেমপ্লেটটাকে সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড টেমপ্লেট হচ্ছে আমাদের এটা। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমাদের পিএনজি পিকচারটা অ্যাড করতে হবে, যেটা আপনারা ভিডিওতে দেখছেন। এখানে চাইলে আপনি নিজের পিকচার অথবা যে কোনো কারোর পিকচার পিএনজি করে এটাকে হচ্ছে এখানে ইনপুট করবেন। তো এই পিএনজি কীভাবে করতে হয় এই নিয়ে অলরেডি টিউটোরিয়াল দেওয়া আছে, অথবা আপনারা যদি পারেন তাহলে তো ভালোই। তো এখান থেকে ইনপুট করার জন্য অপশন চলে যাবেন, দেন হচ্ছে মিডিয়াতে। তারপর আপনার যেখানে পিকচারটা আছে জাস্ট আপনি আপনার পিকচারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। পিকচারটা সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমাদের পিকচারের টেম্পারেচারটা যতটুকু ঠিক ততটুকু করে দেবো, চাইলে আপনি কম বেশি করে রাখতে পারেন। তো রাখার পর এখান থেকে হচ্ছে আমাদের যে পিকচারটা পিকচারটাকে জুম করে বড় করতে হবে। ওকে, মানে যতটুকু প্রয়োজন হয় এখান থেকে আমরা আর কিছুটা এরকম সাইজ রাখবো। তো রাখার পর এখান থেকে হচ্ছে এটা ডুপ্লিকেট করতে হবে, কারণ আমাদের এইখানে হচ্ছে মূলত যে রেইন ইফেক্টটা আছে, কারণ পানি পড়লে তার নিচের যে ছবিটা কিন্তু একটু দেখা যায়। এই কারণে হচ্ছে আমরা ভিডিওতে যেরকমটা দেখছেন যে পায়ের নিচের পিকচারটা দেখা যাচ্ছিলো, এই কারণে আমরা এখান থেকে পিকচারের উপরে পিএনজি পিকচার উপরে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে থিওটা এখান থেকে ডুপ্লিকেট করবো। ওকে, তো ডুপ্লিকেট করার পর যে কোনো একটা ফাইলকে আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এটাকে হচ্ছে এখান থেকে সরিয়ে নেবো। নেওয়ার পর এটাকে হচ্ছে ফুল রোটেট করে নেবো, এইভাবে এইভাবে ফুল রোটেট করে নেবো। তো নেওয়ার পর এখান থেকে হচ্ছে পায়ের সাথে পা মিলিয়ে দিবো, দেওয়ার সাথে কিন্তু আমাদের এক পায়ের সাথে এক পা মিলতেছে না, এই কারণে এখান থেকে আমাদের এটাকে হচ্ছে এখান থেকে উপরে যে অপশনগুলো দেখছেন পিকচারে ক্লিক রাখা অবস্থায় এই 3 নম্বর অপশনে ক্লিক করবেন, রোটেটিং অ্যান্ড মিররিং যেটা। তো তারপরটা হচ্ছে প্রথমটা সিলেক্ট করবেন, সিলেক্ট ক্লিক করলে আমাদের এটা ঘুরে যাবে। তো ঘুরে যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে পিকচারটা যে পিকচারটা সেই পিকচারে ক্লিক নিচ্ছে, তো এই পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর এটা আমরা এই পজিশন অনুযায়ী বসিয়ে দিব। ওকে, এই যে পজিশনটা এই পজিশন অনুযায়ী বসিয়ে দিব, মানে এইভাবে বসিয়ে দেবেন। যদি আপনার হচ্ছে কিছুটা হচ্ছে রোটেট করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি রোটেট অপশন, তো এখান থেকে কিছুটা রোটেট করে নেবে এইভাবে। তো এইভাবে রোটেট করে আপনি আপনার পজিশন মতো এটাকে বসিয়ে দেবেন। তো দেওয়ার পর এখান থেকে হচ্ছে এখন আমাদের হচ্ছে বেশ কিছু ওভারল ইফেক্ট অ্যাড করতে হবে। তো ওভারল ইফেক্টগুলো অ্যাড করার জন্য এখানে অপশন চলে যাবেন, যাওয়ার পর মিডিয়াতে, দেন এখান থেকে আপনার যে ফোল্ডার আছে এখান থেকে হচ্ছে আমাদের প্রথমে লিরিক্সটা অ্যাড করতে হবে। তো এখান থেকে আপনার যে ফোল্ডারের লিরিক্সটা আছে জাস্ট ফোল্ডার থেকে লিরিক্সটা অ্যাড করে দেবেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার যতটুকু লাগে জুম করে নেবেন অথবা ফুল স্ক্রিন করে নেবেন। নেওয়ার পর এটাকে পজিশন মতো বসিয়ে দেবেন। দেওয়ার পর এটা যে ব্ল্যাক স্ক্রিনটা আছে ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য ব্লেন্ডিং অপশনে চলে যাবেন, যেন এখান থেকে স্ক্রিন করে দেবেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের লাইটিং ইফেক্ট অ্যান্ড হচ্ছে রেইন ইফেক্ট, তো লেয়ার অপশনে চলে যাবেন। দেওয়ার পর মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের যে লাইটিং ইফেক্টটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে স্প্লিট স্ক্রিনকে এখান থেকে ফুল ফ্রেম করে দেবেন। দেন এখান থেকে টিক দিয়ে এখান থেকে হচ্ছে আমাদের যে হচ্ছে লাইটিং ইফেক্টের ওভারলেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার ব্লেন্ডিং অপশন, দেন এখান থেকে স্ক্যান। তারপরে হচ্ছে যে রেইন ইফেক্ট আছে এটা অ্যাড করার জন্য এখান থেকে আবার লেয়ার অপশন থেকে মিডিয়াতে চলে যাবেন, দেন এখান থেকে আপনার ফোল্ডার থেকে রেইন ইফেক্টটা সিলেক্ট করবেন, দেন ফুল স্ক্রিন করে দেবেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে ব্লেন্ডিং থেকে আমাদের এটাকে হচ্ছে স্ক্রিন করে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে চাইলে আপনি কিন্তু যে কোনো লিরিক্স অ্যাড করতে পারেন, আমি যেটাই করছি এটাই করতে হবে এর মনটা কোনো কথা নয়। তো এখান থেকে হচ্ছে আমরা ফাইনালি এখন ভিডিওটার প্রিভিউটা দেখব যে এখান থেকে ঠিক আছে কিনা। তো আমি যেটা হচ্ছে যে কারণে পিকচারটা এখানে রোটেটিং করে নিচে দিছি আপনারা দেখুন এখন হচ্ছে বুঝতে পারবেন। তো এখানে যেহেতু আমাদের ওয়াটার ড্রপে পানিটা পড়তেছে, কারণ এখানে পিকচার মানে যে কোনো একটা কিছু রাখলে কিন্তু আপনার পানির থেকে একটা ছবি দেখা যায়, সেই রকমভাবে আর কি এটাকে রাখা।
এর জন্য। তো এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গ্লোয়িং হচ্ছে, যে লাভ আছে ব্যাকগ্রাউন্ডে, যে লাভের ইমেজটা আছে এটা কিন্তু গ্লোয়িং হচ্ছে, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো এখানে মোটামুটি আমাদের সব কিছু কিন্তু কমপ্লিট। তো আপনারা ভিডিওটা যতটুকু রাখতে চান এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা উপরে, যে ব্যাকগ্রাউন্ডটা যতটুকু রাখবেন ভিডিওর ডিউরেশন ঠিক ততটুকু হবে। এখান থেকে আপনি যতটুকু রাখছেন সে অপশানে গিয়ে এখান থেকে হচ্ছে স্প্রেড প্লে হিট করে আমি আপনি হচ্ছে রাইট সাইডে এটুকু হচ্ছে ডিলেট করে দেবেন। ওকে, দেন আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ভিডিওটা এতটুকু হবে। তো এখান থেকে আমাদের সর্বশেষ কাজ, যেহেতু লিরিক্সের সাউন্ডে দেওয়া আছে, আমাদের সাউন্ডটা দিতে হচ্ছে না। এখান থেকে আমাদের শেয়ার অপশানে ক্লিক করবো, ক্লিক করে এক্সপোর্ট করলে আমাদের এই ভিডিওটি সেভ হয়ে যাবে। তো খুব ইজিলি আপনি এইরকম একটা ভিডিও মেক করে ফেলতে পারতেছেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, যদি টিউটোরিয়াল ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।